হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল সায়েন্সের ওপর। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের পর এমন কোনো কোর্সেস আছে যেখানে 100% চাকরির নিশ্চয়তা প্রদান করে? সেই সম্পর্কেই আমরা আজ বিষয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের একটি কথা বলছি, সেটি হচ্ছে যে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভবিষ্যতে এই রকম ভিডিও তোমরা এর পরেও অনেক পাবে, তাই সেই জন্য প্রত্যেক কে যারা আমাদের এই চ্যানেলটি দেখছো তাদেরকে একটি রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য। এবার আসছি ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল সায়েন্সের ওপর। ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল সায়েন্সের যে কোর্সগুলি আমি তোমাদের নিয়ে আলোচনা করব, সেই কোর্সগুলি তোমরা মাধ্যমিক পাশের পর অথবা উচ্চ মাধ্যমিক পাশের পর করতে পারো। এবার প্রসঙ্গত একটি জিনিস তোমাদের আমি জানিয়ে রাখছি যে মাধ্যমিক পাসের পর যদি কোর্সগুলি করো সেক্ষেত্রে তোমাদের কোর্স ডিউরেশন হবে 3 বছর। আর উচ্চ মাধ্যমিক পাসের পর এই সমস্ত কোর্সগুলি যদি করো, যেগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ক্লিপসে দেখতে পাচ্ছ, সেই কোর্সগুলি তাহলে উচ্চ মাধ্যমিক পাসের পর 2 বছর। এই কোর্সগুলিতে 100% প্লেসমেন্ট রয়েছে এবং কোর্সগুলি করা হবে ব্যাঙ্গালোরের এভেনএজার প্যারামেডিক্যাল কলেজ থেকে। কলেজটি এভেনএজার গ্রুপ অফ ইনস্টিটিউশনের আন্ডারে এভেনএজার প্যারামেডিক্যাল কলেজ। তাহলে এই কোর্সগুলি কী কী হবে সেই নিয়ে আমরা এখন আলোচনা করছি। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, সংক্ষেপে যাকে আমরা বলি DMLT, এটি একটি প্যাথোলজি সেকশনের কোর্স। যারা প্যাথোলজিক্যাল সেকশনের কোর্স করতে চাও তারা DMLT কোর্সটি করতে পারো। নেক্সট 2 নম্বরে আসছি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি, যেটিকে সংক্ষেপে বলা হয় DDT। এই কোর্সটি করেও 100% চাকরির সম্ভাবনা রয়েছে এবং এই কোর্সটি বর্তমানে বিশাল ডিমান্ড। 3 নম্বরে আসছি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি অ্যান্ড ডিপ্লোমা ইন অ্যানাকথিসিয়া টেকনোলজি। এই বিষয়টি তোমরা আশা করি জানো, অপারেশন থিয়েটার টেকনোলজিতে কী কী কাজ করা হয় বা এই কোর্সটি করে কোথায় জব পাবে, অর্থাৎ অপারেশন থিয়েটার যেখানে মেনলি তোমার সিচুয়েটেড, অর্থাৎ যেখানে অপারেশন থিয়েটারের কাজ হয় সেই সমস্ত জায়গায় তোমরা এই কোর্সটি করে চাকরি পাবে। নেক্সট আমরা আসছি ডিপ্লোমা ইন মেডিকেল ইমেজিং টেকনোলজি DMIT। এইটি একটি বিশাল গুরুত্বপূর্ণ একটি কোর্স। এই কোর্সটি তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো, কোর্সটি সম্বন্ধে বিশেষ যদি কারোর জানার থাকে। এই কোর্সটি বর্তমান সময়ের আঙ্গিকে একটি বিশাল গুরুত্বপূর্ণ কোর্স, DMIT এবং DMLT। তারপরে আসছে একটি কোর্স, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন হেলথ ইন্সপেক্টর, অর্থাৎ যেটিকে সংক্ষেপে আমরা বলি DHI। এটি মেডিকেল হেলথ সেক্টরে যে ইন্সপেক্টর পোস্টের যে জবগুলো থাকে সেখানে চাকরিতে এই কোর্সটি করার পর তোমরা জয়েন করতে পারো। তাহলে কী কী কোর্স হচ্ছে সেটি আমি তোমাদের আরেকবার আলোচনা করছি, DMLT, DDT, এগুলো শর্ট ফর্মে বলছি, DOT অ্যান্ড AT অ্যান্ড DMIT, এছাড়া আরেকটি কোর্স হচ্ছে DHI। তাহলে এই কোর্সগুলো তোমরা আরেকবারও বলছি, যেটি হচ্ছে মাধ্যমিক পাসের পর অথবা উচ্চ মাধ্যমিক পাসের পর তোমরা করতে পারবে এভেনএজার প্যারামেডিক্যাল কলেজ থেকে, 100% প্লেসমেন্ট দেওয়া হবে। এবার আসছি কলেজটি সম্বন্ধে, আমি কলেজটির ফটো তোমাদের সামনে তুলে ধরছি। এটি হলো ব্যাঙ্গালোরের এভেনএজার গ্রুপ অফ ইনস্টিটিউশনস, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই কলেজ থেকেই তোমরা প্যারামেডিক্যালের কোর্স সমূহ করতে পারবে। কিভাবে যোগাযোগ করবে, স্ক্রিনে একটি তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, তন্ময় স্যার, 7384298457। এই নাম্বারে তোমরা ডাইরেক্ট ফোন করবে। ফোন করার পর কিভাবে অ্যাডমিশন নেওয়া হয়, কী সংক্রান্ত কোর্স ফি, এগুলো সমস্ত জিনিস উনি তোমাদের ক্লিয়ার করে দেবেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ তন্ময় স্যার, 7384298457, এই নাম্বারে ফোন করে এই কোর্সগুলি যারা করতে চাইছো তারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারো। কলেজটি সম্পূর্ণ বাঙালি কলেজ, ব্যাঙ্গালোরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কলেজ যেখানে প্যারামেডিক্যাল সায়েন্স করানো হচ্ছে, ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল সায়েন্স। পোস্ট কোভিড যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সমস্ত কোর্সগুলি কেন গুরুত্বপূর্ণ পোস্ট কোভিডের পরবর্তী ক্ষেত্রে সেটি নিয়ে এখন আলোচনা করছি। এই কোর্সগুলি করার পর প্যাথোলজি সেকশন বা OT সেকশন বা অ্যানাকথিসিয়া সেকশন বা হেলথ ইন্সপেক্টর সেকশন, এই সমস্ত যে কোর্সগুলো এখনকার সময়ে বিশাল গুরুত্বপূর্ণ,
এই কোর্সগুলো করার পর তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাসের পর যদি করে থাকো সেক্ষেত্রে তোমাদের চাকরির কোনো অভাব হবে না এবং 100% প্লেসমেন্ট পাবে, কারণ বর্তমান সময়ের আঙ্গিকে এই কোর্সগুলি করে কেউ বসে নেই, তাই 100% চাকরির অ্যাসিওরেন্স থাকছে এই কোর্সগুলি করার পর থেকে। তোমরা ক্লিপসে দেখতে পাচ্ছ যে যে কোর্সগুলির কথা আমি বললাম সেগুলি ডিটেলস আকারে এখানে দেখানো হচ্ছে, তোমরা দেখে নিতে পারো। যে আরেকবার বলছি, DMLT, নেক্সট DDT, DMIT, DHI, DOT অ্যান্ড AT, এই সমস্ত কোর্সগুলি মাধ্যমিক পাসের পর 3 বছর এবং উচ্চ মাধ্যমিক পাসের পর 2 বছর কোর্সের ডিউরেশন। এই কোর্সগুলি তোমরা করে 100% জব পেয়ে যাবে আমাদের যে কলেজ রয়েছে, অর্থাৎ এভেন এজার গ্রুপ অফ ইনস্টিটিউশন, এর যে ক্যাম্পাসিং হয় সেই ক্যাম্পাসিং থেকে তোমরা 100% জব পেয়ে যাবে। এবং কোর্স ফি কী আছে সেটিও তোমাদের আমি বলে দিই। কোর্স ফি যেটি ঠিক করা হয়েছে সেটি পশ্চিমবঙ্গের বেসরকারি যে সমস্ত কলেজে এই কোর্সগুলি করানো হয় সেই সমস্ত কলেজ থেকে কোর্স ফি অনেক কম। এবং আরেকটি জিনিস তোমাদের আমি বলে রাখছি প্রথমেই, সেটি হচ্ছে যে এই কোর্সটি দুভাবে করা যাবে প্যারামেডিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। এটি অ্যাটেন্ডিং, অর্থাৎ রেগুলার বেসিসে তুমি করতে পারো কোর্সটি কলেজে থেকে। আর আরেকটি অপশন রয়েছে, সেটি তোমরা নন অ্যাটেন্ডিং মোডেও কোর্সটি করতে পারো। বিশদ বিবরণের জন্য যদি বিশদ জানতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ তন্ময় স্যার, 7384298457, এই নাম্বারে ফোন করে নিজের কোয়ারি যেগুলি আছে সেগুলি তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। এভেনেজার গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে এই কোর্সগুলি করার পর প্লেসমেন্ট এই সমস্ত জায়গায় দেওয়া হবে, তার মধ্যে আমি কয়েকটি উল্লেখ করছি। বাকি সমস্ত যেগুলি দেখতে পাচ্ছ সেগুলি ইঞ্জিনিয়ারিং সেকশনের প্লেসমেন্ট। এখানে কতগুলি হসপিটালের কথা উল্লেখ করা হয়েছে যেগুলি তোমরা দেখতে পাচ্ছ, কলম্বিয়া এশিয়া খুব রিনোন হসপিটাল, এখানে প্লেসমেন্ট দেওয়া হতে পারে। নেক্সট হচ্ছে মণিপাল হসপিটাল, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানেও প্লেসমেন্ট দেওয়া হতে পারে এই কোর্সগুলি করার পর। স্ক্রিনে যে তোমরা পিকচারটি দেখতে পাচ্ছ সেটি আমাদের কলেজের স্টুডেন্টরা প্যারামেডিক্যাল সায়েন্সের ওপর, তাদের একটি ফটো তোমরা দেখতে পাচ্ছ। ক্লিপসে যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটি, সেটি আমাদের কলেজের স্টুডেন্ট যারা প্যারামেডিক্যাল কলেজে সায়েন্স সঙ্গে যুক্ত, প্যারামেডিক্যাল সায়েন্সের সঙ্গে প্রত্যেকেই ডিপ্লোমা করছে, এই ফটোটি তোমরা দেখে বুঝতে পারছ যে আমাদের কলেজ সম্বন্ধে। এই ফটোটিতে তোমরা দেখতে পাচ্ছ যে প্যারামেডিক্যাল সায়েন্সের যে স্টুডেন্টরা রয়েছে তারা কীভাবে কাজ করছে, অর্থাৎ প্যারামেডিক্যালস যে কথাগুলি তোমাদের আমি একটু আগে বললাম যে ডিপ্লোমা কোর্স যেগুলি রয়েছে সেই ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীরা কীভাবে প্র্যাকটিক্যাল ক্লাসে বিভিন্ন ধরনের কাজ করছে সেটি তোমরা দেখতে পাচ্ছ ফটোতে। তাহলে তোমাদের আরেকবারও বলছি যে কোর্সগুলির কথা আমি বললাম সেই কোর্সগুলি আরেকবারও বলছি, সেটি তোমরা মাধ্যমিক পাসের পর তোমরা করতে পারো 3 বছর, উচ্চ মাধ্যমিক পাসের পর কোর্স ডিউরেশন 2 বছর। আমি কোর্সগুলি আরেকবার বলছি, তোমরা একটু দেখে নাও। সেটা হচ্ছে ডিপ্লোমা ইন অ্যানাকথিসিয়া টেকনোলজি AT, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT, ডিপ্লোমা ইন ডায়ালাসিস টেকনোলজি DDT, ডিপ্লোমা ইন মেডিকেল ইমেজিং টেকনোলজি DMIT, ডিপ্লোমা ইন হেলথ ইন্সপেক্টর DHI, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি DOT। এই কোর্সগুলি অ্যাডমিশন চলছে ব্যাঙ্গালোরে এভেনেজার গ্রুপ অফ ইনস্টিটিউশন। কোর্সগুলি করে তোমরা 100% প্লেসমেন্ট পাবে কলেজের তরফ থেকে। কিভাবে তোমরা যোগাযোগ করবে, স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ তন্ময় স্যার, 7384298457, এই নাম্বারে ফোন করবে। ফোন করার পর যাবতীয় গাইডেন্স বা গাইড উনি দিয়ে তোমাদের দিয়ে দেবেন, কিভাবে অ্যাডমিশন নিতে হবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সমস্ত গাইডেন্স উনি দিয়ে দেবেন। তাই যারা এই ধরনের কোর্সগুলি করে নিজের পায়ে দাঁড়াতে চাইছো তারা সংশ্লিষ্ট যে নাম্বারটি দেওয়া হয়েছে তন্ময় স্যারের সেই নাম্বারে ফোন করবে। এভেনেজার গ্রুপ অফ ইনস্টিটিউশন ব্যাঙ্গালোর, এটি একটি সম্পূর্ণ বাঙালি পরিবেশের কলেজ, সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারো। এখন আমাদের অ্যাডমিশন চলছে সেশন 2022-23, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে নিজের অ্যাডমিশনটি কনফার্ম করবে।